এ যেন রকেট বৃষ্টি। একটি দুটি নয়, ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে সকালে আকস্মিকভাবে অন্তত 5,000 রকেট নিক্ষেপ করে হামাস। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির ছোড়া বেশিরভাগ রকেট আকাশে প্রতিহত করলেও রাজধানী তেল আবিব পর্যন্ত পৌঁছে গেছে বেশ কয়েকটি। এতে বহু ইসরায়েলি হতাহতের খবর পাওয়া গেছে। গাজা উপত্যকা থেকে হামাসের এবারের অভিযান রকেট হামলার মধ্যেই সীমাবদ্ধ নেই। সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের একদল যোদ্ধা, তাদের হামলায় ইসরায়েলি নারী নিহতের খবর পাওয়া গেছে। এতে ওসব এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বড় ধরনের এই রকেট হামলা চালাচ্ছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন আল আকসা স্টর্ম। ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান বিভিন্ন সামরিক ঘাঁটি রকেট হামলার লক্ষ্য বলে দাবি করা হয়। হামাসের সামরিক শাখার শীর্ষ নেতা মোহাম্মদ দায়েহ বলেছেন, দখলদার ইসরায়েল শত শত বেসামরিক নাগরিক হত্যা করেছে, যার জবাবেই এ হামলা। রকেট হামলার পাশাপাশি ইসরায়েলি জনগণকে প্রতিরোধ লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। এ ডাকে সাড়া দিয়ে গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক আটকে দেয় যুবকদের একটি অংশ, বাঁধে তুমুল সংঘর্ষ। হামাসের হামলার জেরে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। পরিস্থিতি মূল্যায়ন করে পাল্টা অভিযানের পরিকল্পনা সাজাচ্ছে তেল আবিব। এরই মধ্যে গাজায় হামাসের অবস্থানে বিমান থেকে বোমা হামলা শুরু হয়েছে। হামাসের বিরুদ্ধে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।